বেল খাওয়ার দারুণ সব উপকারিতা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরমের সময়ের একটি উপকারী ফল হলো বেল। এ সময় বেলের তৈরি শরবত খেলে তা নানাভাবে আপনার উপকার করবে। হজমের সমস্যা, পেটে গ্যাস জমে থাকা সহ নানা সমস্যায় ভুগছেন যারা, তারা প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফল রাখতে পারেন। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান তো আছেই, তাছাড়া আরো অনেক পুষ্টিগুণ আছে। যেমন ধরুন, 100 গ্রাম বেলে আপনি পাবেন 1.8 গ্রাম প্রোটিন, 31.8 গ্রাম কার্বোহাইড্রেট, 0.3 গ্রাম ফ্যাট, 55 মিলিগ্রাম ভিটামিন এ, 60 মিলিগ্রাম ভিটামিন সি, 85 মিলিগ্রাম ক্যালসিয়াম ও 600 মিলিগ্রাম পটাশিয়াম। তার মানে বুঝতেই পারছেন কত দিক থেকে বেল পুষ্টিকর আপনার স্বাস্থ্যের জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ফলের উপকারিতাগুলো সম্পর্কে বিস্তারিত। কোষ্ঠকাঠিন্য কমাই। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি পেট পরিষ্কার করার জন্য বেল খেতে হয়। এটি বৈজ্ঞানিকভাবেও সত্য। বেল সুন্দরভাবে পেট পরিষ্কার হতে সাহায্য করে। নিয়মিত রোজ টানা 3 মাস যদি আপনি বেলের শরবত খেতে পারেন, তাহলে আপনার আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না। পাকা বেলের শাঁস বের করে চিনি দিয়ে মিশিয়ে বা পানি বা দুধে মিশিয়ে শরবত করে খান। ডায়রিয়া কমাই। কাঁচা বেল ডায়রিয়ার জন্য অব্যর্থ ওষুধ। যদি অনেকদিন ধরে আপনি এই সমস্যায় ভোগেন, তাহলে বেল খান। কাঁচা বেল স্লাইস করে কেটে রোদে শুকিয়ে নিন, তারপর তা গুঁড়ো করে নিন। আর এই গুঁড়ো 1 চামচ নিয়ে ব্রাউন সুগার আর গরম পানিতে মিশিয়ে খান। দিনে 2 বার খেতে হবে এই পানি। 1 সপ্তাহে এই পরিবর্তন দেখতে পাবেন। পেপটিক আলসারের ওষুধ। আপনার আলসার যদি দীর্ঘদিনের হয়, তাহলে তো ডাক্তার দেখাতেই হবে, ওষুধ খেতেই হবে। তবে তার সঙ্গে বেল খাওয়াও কিন্তু খুব দরকার। পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে সাহায্য করে। সপ্তাহে 3 দিন বেলের শরবত করে খান আলসার কমাতে। এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সেই পানি খেলেও অনেকাংশে কমে যাবে আলসার। ডায়াবেটিস কমাই। সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে পাকা বেলে আছে মেথানল নামক উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবন্ধ কাজে দেয়। তবে ভালো ফল পেতে পাকা বেল শরবত করে নয়, এমনিই খেতে হবে। যক্ষা কমাই। বেল যক্ষা কমায় জেনে অবাক হচ্ছেন? পাকা বেলে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা যক্ষা কমাতে সাহায্য করে। তবে ভালো ফল পেতে অবশ্যই ব্রাউন সুগারের সঙ্গে বা মধু দিয়ে বেলের শরবত করে খেতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে। এটি টানা 40 দিন খান, উপকার পাবেন অবশ্যই। আর্থাইটিস উপশম করে। এটি একটি এমন সমস্যা যা আজকাল শুধু বয়স্কদের নয়, অনেক কম বয়সের মানুষদেরও হচ্ছে। গাঁটে গাঁটে ব্যথা, চলতে সমস্যা, এসবই এর লক্ষণ। কিন্তু বেলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই ব্যথার হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে। তাই প্রতিদিন নিয়ম করে বেল খান। স্কারভি কমাই। স্কারভি হল দাঁতের একটি সমস্যা যেটি মূলত ভিটামিন সি এর অভাবে হয়। দাঁতের ক্ষয় হয় এই রোগ হলে। বেল এই রোগের প্রকোপ কমাই, ক্যান্সার থেকেও দূরে রাখে। ক্যান্সার আজকের দিনের এক মহামারী বলা যায়। আমরা সবাই চাই এই রোগটি থেকে দূরে থাকতে। বেল কিন্তু আমাদের এই রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। এতে আছে অ্যান্টি প্রোলিফেরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান। এই উপাদান টিউমার হতে বাধা প্রদান করে। আর যেহেতু এই ফলে হাই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে, তাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। রক্ত শুদ্ধ করে। আমাদের শরীরের প্রধান উপাদানই তো রক্ত। রক্তের মাধ্যমেই পুষ্টিগুণ সারা দেহে পরিবাহিত হয়। তাই রক্ত শুদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজন। বেল রক্ত শুদ্ধ করতে ভীষণ উপকারী। খানিকটা পাকা বেলের রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে এটি রক্ত শুদ্ধ করে। শুধু রক্ত নয়, কিডনি ও লিভারের জন্যও বেশ উপকারী এই বেল। লিভারের যত্ন। বেল বিটা ক্যারোটিনের সমৃদ্ধ উৎস, আর বিটা ক্যারোটিন হল লিভার ভালো রাখার অন্যতম মূল চাবিকাঠি। বেলে আছে থিয়ামিন আর রাইবোফ্লেভিন, এই 2 উপাদানই লিভারের শক্তি বাড়ায়। তাই লিভার ভালো রাখতে রোজ বেল খাওয়ার অভ্যেস করুন। এখন থেকে সকলে এই পরামর্শগুলো মেনে চলুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।